শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে অভিনেতা আজিজুল হাকিমকে। এ কথা জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। জ্বর আসার পর আজিজুল হাকিম, তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদওয়ান হাকিম গত মঙ্গলবার করোনা পরীক্ষা করান। তাদের তিনজনেরই করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর চিকিৎসকের পরামর্শে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তারা, তবে শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আজিজুল হাকিমকে ভর্তি করা হয়। এর কয়েক ঘন্টা পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।